ভোট পরবর্তী অশান্তি খতিয়ে দেখতে এলেন মানবাধিকার কমিশনের সদস্যরা। নির্বাচন এবং পরবর্তী সময়ে একাধিক অশান্তি এবং অপ্রীতিকর ঘটনা ঘটছে নদিয়ায়। সারা বাংলার অন্যান্য জেলার মতোই আজ দুপুর একটা নাগাদ এসে পৌঁছায় কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপির 5 সদস্যের প্রতিনিধি দল জাতীয় মানবাধিকার কমিশনের সাথে দেখা করতে এলেন। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, ওই প্রতিনিধি দল আজ এবং আগামীকাল ঘুরে দেখবে নদিয়ার বিভিন্ন প্রান্তে হিংসার উৎস, খতিয়ে দেখবেন ঘর ছাড়ার কারণ। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।